আগামীকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে কর্মবিরতিতে যাচ্ছে। 1 অক্টোবর মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 12টায় এবং 2 অক্টোবর বুধবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত তারা কর্মবিরতি করবে। এরপরও তাদের ন্যায্য দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সহ পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ হতে সকল ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন, এই দাবিতে আমরা আন্দোলন করে আসছি। এর ধারাবাহিকতায় আজ আমরা লাল ব্যাজ ধারণ করে কাজ করছি। আগামী মঙ্গলবার 3 ঘন্টা ও বুধবার আমরা 5 ঘন্টা কর্মবিরতি পালন করব। এরপরও যদি আমাদের দাবি মানা না হয় আমরা কেন্দ্রীয়ভাবে বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা আশা করি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদের সহায়তা করবেন। এ সময় উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ মনিরুল হাসান, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য সচিব মামুনুর রশিদ, নার্সিং সুপারভাইজার নীলিমার ঢালী সহ নার্সিং এর সদস্যরা। কর্মসূচি 9টা থেকে 12টা পর্যন্ত, আর আগামীকাল যে কর্মসূচি দিয়েছি আমরা, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কোনো আশ্বাস না দেওয়াতে আগামীকাল থেকে আমরা 9টা থেকে 12টা পর্যন্ত আমরা কর্মবিরতি করব। এবং আমরা পরের দিন আমাদের কর্মসূচি আছে, সেটা হলো আমাদের 9টা থেকে 2টা পর্যন্ত কর্মবিরতি করব। আমরা এমার্জেন্সি স্কোয়াড আছে, আমরা স্কোয়াডে কাজ করব। আমরা রোগীদের আমরা এই সেবা দিতে পারবো, তাছাড়া অন্য কোনো সেবা আমরা দিতে পারবো না। মূল কারণ হচ্ছে যে আমরা অবস্থান কর্মবিরতি, আমরা বিগত 9 তারিখ থেকে আন্দোলন করে আসছি এবং সরকারের কাছ থেকে আশানুরূপ কোনো উত্তর না পাওয়ার কারণে, আমাদের সমস্যার সমাধান না হওয়ার কারণে আমরা সরকারকে সিগন্যাল দিয়েছি লাল প্রতীক দিয়ে, যে সরকার যদি আজকের ভিতরে আমাদের যে ন্যায্য দাবি মেনে নেয় তাহলে আমরা কালকে থেকে রোগীদের পাশে থাকবো, যেভাবে আমাদের হাসপাতাল চলছিল ওইভাবে চলাবো, আর যদি না মানে আজকে তাহলে আমরা কালকে থেকে অবস্থান আমাদের পূর্ণ কর্মবিরতি চলবে। অল বাংলাদেশে যে আমাদের নার্সের সংগ্রাম চলছে আজ পর্যন্ত, এবং আমরা 9 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা আমাদের যে এক দফা দাবি ছিল সরকারের কাছে, আমরা এখন পর্যন্ত তার কোনো ফলপ্রসূ উত্তর আমরা পাই নাই, যার জন্য আজকে আমরা লাল প্রতীকী বিরোধী অবস্থান আমরা করছি।